हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल इट्स फिजिक्स वंस अगेन। आज के आमरा वेक्टर क्रॉस मल्टीप्लिकेशन निये आलोचना करब। क्लास इलेवेन स्टूडेंट्सरा तुम्हरा अनेक दिन धरे अपेक्षा करे आछो, कारण गत वीडियो आमी आपलोड करेछिलाम अनेक दिन आगे, जेटा डॉट प्रोडक्ट निये आमी आलोचना करेछिलाम। तो आजकेर आमादेर वेक्टर क्रॉस प्रोडक्ट हबे, एबं तुम्हरा आमार यूट्यूब चैनलेर प्लेलिस्टे गिये ओखाने समस्त वेक्टर क्लास इलेवेनर भिडियोगुलो देवा आछे, तुम्हारा चेक करते पारो। तो शुरू करब आजकल भिडियो रिलेटेड टू वेक्टर क्रॉस मल्टीप्लिकेशन। तो वेक्टर क्रॉस मल्टीप्लिकेशन दुटो वेक्टर आमी धरे निच्छी, जे एक्टा वेक्टर डिरेक्शन आमी धरे निच्छी ए, एक्टा वेक्टर ए डिरेक्शन रयेछे, आरो एक्टा वेक्टर बी ধর্মিচি। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমি ধর্মিচি থিটা, এবং বলে দিচ্ছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টরই বোর্ডের তলে রয়েছে, বোর্ড যেই তলে সেই তলে রয়েছে। তো এই দুটো ভেক্টরের যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর করি, তো তাহলে কি উৎপন্ন হবে ভেবে দেখো। আমি দুটো ভেক্টরে যখন ডট মাল্টিপ্লিকেশন করেছিলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর, কি আসতো আমাদের রেজাল্ট, যে এ বি ইনটু কস থিটা। তো দেখো দুটো ভেক্টরে ডট মাল্টিপ্লিকেশনে একটা স্কেলার কোয়ান্টিটি উৎপন্ন হতো, তো এই রাশিটার কোনো অভিমুখ থাকতো না। আজকে আমরা দেখব দুটো ভেক্টরে যখন ক্রস মাল্টিপ্লিকেশন করা হবে উৎপন্ন হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটিটা কী তৈরি হচ্ছে, না এ ক্রস বি ইকুয়ালস টু হবে a into b into sin theta, তো ab sin theta উৎপন্ন হচ্ছে a cross b করতে। এবার এই যে যেটা উৎপন্ন হলো, এই ভেক্টরের একটা তো ডিরেকশন থাকা উচিত, অভিমুখ থাকা উচিত, তো তাই আমি কি করলাম এখানে n cap অ্যাড করে দিলাম। তো তাহলে বুঝতে পারছো যে a cross b যে ভেক্টরটা, এই a cross b করলে যে নতুন ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটার ডিরেকশন কোন দিক, অভিমুখ কোন দিক, না এম ক্যাপের দিকে। ভেক্টরটার মান কত, এ ক্রস বি করলে যে ভেক্টরটা উৎপন্ন হবে তার মান কত, না এ বি সাইন থিটা। তো আমি যদি বলি যে এ ক্রস বি করলে নতুন ভেক্টর উৎপন্ন হচ্ছে তার মান হচ্ছে সি ভেক্টর, তো বোঝাই যাচ্ছে সি ভেক্টরের মান এ বি সাইন থিটা ডিফাইন করছে, থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর সি ভেক্টরের ডিরেকশন ডিফাইন করছে, অভিমুখটা ডিফাইন করছে এই এন ক্যাপ। তাহলে আমি লিখব যে এন ক্যাপ ইকুয়ালস টু একক ভেক্টর। তো তাহলে আমি লিখব যে এন ক্যাপটা কি, না এ ক্রস বি করে যে নতুন ভেক্টরটা পেয়েছি সেই ভেক্টরের অভিমুখ। তো এই এন ক্যাপের অভিমুখ কোন দিকে হবে, তোমরা মনে রাখবে যে দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন করলে যে নতুন ভেক্টরটা পাই সেই ভেক্টরের অভিমুখ হবে দুটো ভেক্টর যেই তলে ছিল তাদের লম্ব দিকে। যেমন আমি এ আর বি, এই যে দুটো ভেক্টর, এরা কোন তলে রয়েছে, বোর্ডের তলে রয়েছে, তো বোর্ডের তলের লম্ব দিক কোন দিক, এই দিক বাইরের দিক, বোর্ডের বাইরের দিকে, কিংবা বোর্ডের ভেতরের দিকে। তো এই এন ক্যাপ হবে এ আর বি যেই তলে থাকবে তার লম্ব দিকে। তো আমি কী লিখবো, এন ক্যাপ সমান না ভেক্টর দুটির তলের লম্ব দিকে একক ভেক্টর। তো তাহলে আমরা কি পেলাম, যে এ ক্রস বি করলে যে নতুন ভেক্টরটা পাচ্ছি তার মান দাঁড়াচ্ছে এ বি সাইন থিটা, আর তার দিক দাঁড়াচ্ছে কোন দিকে, এন ক্যাপ, অর্থাৎ যে ভেক্টর দুটো যেই তলে আছে তার লম্ব দিকে। তো এইবারে দেখো, তো আমি এটুকু আমরা জেনেছি যে দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন করলে যে নতুন ভেক্টরটা পাই তার অভিমুখ হবে দুটো ভেক্টর যাদের ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে তারা যেই তলে আছে, যেমন এ এই তলে ধরেছিলাম, বি এইখানে ধরেছিলাম, একই তলে রয়েছে, তো এ বি যেই তলে আছে সেই তলে লম্ব দিকে হবে একক ভেক্টরটা, অর্থাৎ এন ক্যাপ হবে এ বি যেই তলে আছে তার লম্ব দিকে, বোর্ডের লম্ব দিকে এদিকে হতে পারে বা ভেতরের দিকে হতে পারে। এখন প্রশ্ন আসবে যে বোর্ডের ভেতরের দিকে অভিমুখটা হবে নাকি বোর্ডের বাইরের দিকে অভিমুখটা হবে, কি করে বুঝবো, তার একটা উপায় আছে যেটাকে আমরা
কর্কস্ক্রু নিয়ম দিয়ে ডিফাইন করব। তো কর্কস্ক্রু নিয়মে কি বলা হচ্ছে, যে যদি আমি এই রকম করি যে এ ক্রস বি, দুটো ভেক্টরের আমি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, এ ক্রস বি অর্থাৎ এ থেকে বির দিকে আমি আসছি, কি করে করব, এ ক্রস বি অভিমুখ কোন দিকে হবে দেখো। তোমরা একটা বোতল কল্পনা করো, একটা বোতলের যে ছিপি আছে ছিপিটাকে এদিক থেকে এদিকে ঘোরাও, যেহেতু আমি এ ক্রস বি করছি তো এদিক থেকে এদিকে যদি ঘোরাই আমি, ছিপিটা কী হচ্ছে, টাইট হচ্ছে, তাহলে ছিপিটা কোন দিকে এগোচ্ছে, ভেতরের দিকে এগোচ্ছে, তাহলে অভিমুখ কোন দিকে হবে, না তলের লম্ব এবং ভেতরের দিকে। ঠিক একই রকমভাবে তো বি ক্রসে যদি করি আমি, যে বি ক্রসে এ ক্রস বির অভিমুখ ভেতরের দিকে হচ্ছে, তো বি ক্রস এ যদি নেওয়া যায় তাহলে কোন দিকে অভিমুখ হবে দেখো। তো আবার একটা বোতল কল্পনা করো, বোতলের ছিপিটাকে তোমরা এই দিক থেকে এদিকে ঘোরাও, যেহেতু বি ক্রস এ নিচ্ছি আমি, বি ভেক্টর ক্রস এ ভেক্টর নিচ্ছি, তো কী হবে, বি থেকে এর দিকে যদি এইভাবে বোতলটিকে ঘোরাই আমি, ছিপিটাকে ঘোরাই, ছিপি খুলছে মানে ছিপি কোন দিকে বেরোচ্ছে, বাইরের দিকে এইভাবে বেরোচ্ছে না, তাহলে কী দেখলাম যে এ ক্রস বি করলে যা অভিমুখ হয়, বি ক্রস এ করলে তার অভিমুখ চেঞ্জ হয়ে যায়। তার মানে কোনোভাবেই এ ক্রস বি করে যে রেজাল্ট আমরা পাবো তা বি ক্রস এর রেজাল্টের সমান নয়, তাই আমি এইভাবে নটিক্যালস টু দেব। তার মানে কী দেখলাম যে এ আর বি এই দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন কোনোভাবেই বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে আমি কী বলবো, ইহা বিনিময় নয়। তাহলে এইভাবে তো আমি করতে পারি যে এ ক্রস বির মান কত, না এ বি সাইন থিটা মান একই আছে, এদের অভিমুখ কোন দিক ধরে নিচ্ছি এন ক্যাপ, তো এ ক্রস বির অভিমুখ কোন দিকে বলেছিলাম, বোর্ডের লম্ব ভেতরের দিকে, এন ক্যাপের ডিরেকশন। আচ্ছা নট ইকুয়ালস টু বি ক্রস এর অভিমুখ কোন দিকে ছিল, বি ক্রসে দেখাচ্ছিলাম ছিপি খুলে এইভাবে কোন দিকে, বাইরের দিকে হচ্ছিল অভিমুখ, তাহলে আমি কী বলবো, বি ক্রস এর মান কত, না বি এ সাইন থিটা ইন্টু এন ক্যাপ, কী হবে এন ক্যাপ কোন দিকে, লম্বভাবে ভেতরের দিকে, আর বি ক্রস এর অভিমুখ বাইরের দিকে, তাহলে আগেরটি উল্টো দিকে, আমি তাই এখানে মাইনাস এন ক্যাপ দিয়ে দিলাম, অর্থাৎ এ ক্রস বির যা ডিরেকশন বি ক্রসের ডিরেকশন ঠিক উল্টো। তো এইভাবে মোটামুটি আমাদের ক্রস প্রোডাক্টের ক্যালকুলেশনসগুলো করা হয়। তো এরপরে আমরা ভেক্টরের কার্টেশিয়ান নির্দেশতন্ত্রে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ জিনিসগুলো ছিল, যে একক ভেক্টরগুলো ছিল, ওই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই একক ভেক্টরগুলোর পারস্পরিক ক্রস সম্পর্ক আমরা দেখব। তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের পারস্পরিক সম্পর্ক আমরা বের করব। দেখো তো আমি বলেইছি যে দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন করলে সবসময় কী তৈরি হয়, স্কেলার তৈরি হয় না, ভেক্টর তৈরি হয়, এবং ওই ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে, না যেই দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন করছো এই দুটো ভেক্টরের যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো অভিমুখ হবে কোন দিকে, এই দুটো ভেক্টর যেই তলে আছে, এই দুটো ভেক্টর যেই তলে আছে সেই তলের লম্ব দিকে, লম্ব দিক কোন দিক, সেটা এইভাবে বাইরের দিক হতে পারে বা এদিকও হতে পারে, তো কীভাবে সম্পর্কগুলো দাঁড়ায় দেখো। তো তার আগে দেখিয়ে দিই, আমি ধরে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিস, এটি আমার ওয়াই অ্যাক্সিস, পারপেন্ডিকুলার বোর্ডে লম্ব দিকে রয়েছে জেড অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ধরে নিচ্ছি আমি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরে নিচ্ছি জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তো এক্স ওয়াই জেড পরস্পরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এক্সের সঙ্গে ওয়াইয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াইয়ের সঙ্গে জেড এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পরের সঙ্গে এরা 90 ডিগ্রি কোণ করে থাকে। তো আমি এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখি, তো আমি কী করলাম, আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলাম প্রথমে, দেখো আই ক্যাপ ক্রস আই ক্যাপ করেছি, আমি বলেছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কী হয়, না এ বি সাইন থিটা এন ক্যাপ, এন ক্যাপ কোন দিকে, না এ আর বি যেই তলে আছে তার লম্ব দিকে, আর থিটাটা এ আর বির মধ্যবর্তী কোণ, তাহলে আই ক্রস আই যদি করি কী পাবো আমরা, যেমন এ ক্রস বি করেছিলাম এর পরমাণ কত, এ ভেক্টরের পরমাণ এ, বি ভেক্টরের পরমাণ বি, ঠিক একই রকমভাবে আই ক্যাপের পরমাণ কত, 1, এই আই ক্যাপের পরমাণ কত, 1 ইন্টু সাইন কত ডিগ্রি, আই ক্রস আই
আই রশ্মি কোন দিকে এক্স অক্ষ বরাবর, আবার আই রশ্মি কোন দিকে এক্স অক্ষ বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত এদের দুটো আই এর মধ্যবর্তী কোণ কত জিরো ডিগ্রি, তো পাচ্ছি আমরা কত সাইন জিরো, তাহলে আই ক্রস আই কত পেলাম আমরা জিরো। আচ্ছা যদি এইরকম করি যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত দাঁড়াবে, আই এর মান কত ওয়ান ইন্টু জের মান কত ওয়ান ইন্টু সাইন, ভেবে দেখো আই আর জে এদের মধ্যবর্তী কোণ কত, আই কোন অক্ষ এক্স অক্ষ, জে কোন অক্ষ ওয়াই অক্ষ, মধ্যবর্তী কোণ কত নাইনটি ডিগ্রি, তো আমি কি পাবো সাইন নাইনটি। এবার দেখো এই যে আই আর জের ক্রস করেছি এদের অভিমুখ কোন দিকে হবে, দুটো ভেক্টর যেই তলে আছে তার লম্ব দিকে হবে বলেছিলাম, এখন এর লম্ব দিকে কী করে বুঝবো লম্ব দিক কোন দিক, স্ক্রুর নিয়ম বলেছিলাম আমি আই ক্রস জে করবো, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি দেখো এদিক থেকে এদিকে যাচ্ছি, তো একটা বোতল কল্পনা করো এবং আই ক্রস জে করো, তাহলে এদিক থেকে এদিকে ঘোরাচ্ছ তুমি এইভাবে ঘোরাচ্ছ, তাহলে আই ক্রস জে যদি করি কীভাবে হচ্ছে দেখো বোতল ছিপিটা নিশ্চয়ই কী হচ্ছে খুলছে, ছিপি খোলা মানে তার অভিমুখ কোন দিকে বোর্ডের লম্ব হবে বাইরের দিকে, তাহলে কোন অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর কে রয়েছে কে ক্যাপ, তাহলে কী হবে কে ক্যাপ, তাহলে কী দেখলাম আই ক্রস জে মানে কত আসছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ আসছে, তো আমি এটা একটা রিলেশন পেয়ে গেলাম। তো আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে এর অভিমুখ কোন দিকে দাঁড়াবে না এক্স অক্ষ এবং জেড অক্ষ, এই এক্স অক্ষ এবং জেড অক্ষ অর্থাৎ আই ক্যাপ এবং কে ক্যাপ এদের যদি তুমি স্ক্রু ঘোরাও বা বোতলের যে ছিপির কথা বলেছিলাম কল্পনা করো, তাহলে দেখবে এর অভিমুখ হবে মাইনাস ওয়াই এক্সিসে, অর্থাৎ এর অভিমুখ দাঁড়াবে কত মাইনাস ওয়াই এক্সিসে কে রয়েছে মাইনাস জে ক্যাপ, তো হবে কত মাইনাস জে ক্যাপ। এখন কথা হচ্ছে এইভাবে বারবার ধরে এইভাবে স্ক্রু ঘুরিয়ে বা বোতলের ছিপি কল্পনা করে ক্যালকুলেশন করা সম্ভব নয়, তার একটা শর্টকাট ট্রিকও রয়েছে, কীভাবে মনে রাখবে দেখো, তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটে এক্সিস আমি লিখলাম, এইবারে আমি এইটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, তো যদি এটাকে বলা যায় ক্লক ওয়াইজ ডিরেকশন আর এর উল্টো দিকটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক, এইটা থেকে তোমরা অনায়াসে ক্যালকুলেশন করতে পারবে, কীভাবে করবে দেখো, যদি আমাকে বলে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত উত্তর আসবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ উৎপন্ন হবে কি কে ক্যাপ, আচ্ছা যদি এরকম বলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তো জে ক্যাপ ক্রস কে ক্যাপ জে ক্রস কে উৎপন্ন কি হবে আই ক্যাপ, যদি বলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তো কে ক্যাপ ক্রস আই ক্যাপ উৎপন্ন কি হবে না প্লাস জে ক্যাপ, এইভাবে আবার যদি এরকম উল্টে দেয় অর্থাৎ আই ক্যাপ ক্রস কে ক্যাপ, আই ক্যাপ ক্রস কে ক্যাপ আই ক্রস কে উৎপন্ন কি হবে জে ক্যাপ, কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে গেছি তাই সাইনটা কি হয়ে যাবে মাইনাস, তো মাইনাস জে ক্যাপ, আবার যদি বলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস সরি কে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ উৎপন্ন কি হবে ঘড়ির কাঁটার উল্টো দিক কি উৎপন্ন হওয়ার কথা আই ক্যাপ, কিন্তু হবে কি মাইনাস আই ক্যাপ, কারণ আমি কি নিয়েছি কে ক্যাপ ক্রস আই ক্যাপ ঘড়ির কাঁটার উল্টো দিকে নিচ্ছি তাই মাইনাস আসছে মাইনাস আই ক্যাপ, একই রকমভাবে আই ক্যাপ ক্রস সরি জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তো জে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান কি দাঁড়াবে দেখো জে ক্রস আই আবার ঘড়ির কাঁটার উল্টো দিক উৎপন্ন কি হবে কে ক্যাপ, কে ক্যাপ কিন্তু কি হবে মাইনাস কে ক্যাপ, কারণ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছি আমি তো মাইনাস কে ক্যাপ, এইভাবে উৎপন্ন হবে। আচ্ছা যদি এইরকম করা যায় যে জে ক্যাপ ক্রস জে ক্যাপ কত উৎপন্ন হবে, জে ক্যাপ ক্রস জে ক্যাপ জে ক্যাপ কোন দিকে ওয়াই অক্ষ বরাবর, আবার জে ক্যাপ কোন দিকে ওয়াই অক্ষ বরাবর, দুটো যদি একই দিকে হয় মধ্যবর্তী কোণের মান কত জিরো ডিগ্রি, তো জে ক্যাপ ক্রস জে ক্যাপ কী আসবে না ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন জিরো, আর সাইন জিরোর মান জিরো, তো কী দেখলাম সমগোত্রীয় রাশির ক্রস মাল্টিপ্লিকেশন করলে উত্তর আসে কি জিরো। আচ্ছা কে ক্যাপ ক্রস কে ক্যাপ উৎপন্ন কী হবে এগেইন জিরো,
কারণ কে ক্যাপ কোন দিকে জেড অক্ষ বরাবর, এই কে ক্যাপ কোন দিকে জেড অক্ষ বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত? দুটো যদি একই দিকে হয় মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি, তো কি আসবে সাইন জিরো, কারণ এ ক্রস বি করলে কি আসে সাইন থিটা আসে। তাহলে কি দেখতে পাচ্ছি যে সমবর্তী রাশির ক্রস মাল্টিপ্লিকেশন করলে জিরো উত্তর হয়। একই রকম ভাবে যদি এইরকম হয় যে এ ভেক্টর ক্রস এ ভেক্টর, কি উৎপন্ন হবে? অবশ্যই জিরো, কারণ এ ভেক্টরের যা ডিরেকশন এই এ ভেক্টরের একই ডিরেকশন, তো দুটোর যদি একই অভিমুখ থাকে মধ্যবর্তী কোণের মান জিরো ডিগ্রি, উত্তর কি আসবে জিরো। তো এইভাবে তোমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের পারস্পরিক যে সম্পর্কগুলো সুন্দর করে ভিডিওটি পজ করে খাতায় নোট করে নিও, অনেক কাজে লাগবে। তো এরপরে আমরা এই এ ভেক্টর এবং বি ভেক্টর অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় ডিটারমিনেন্ট পদ্ধতির সাহায্যে আমরা ক্যালকুলেশন করব। এ একটা ভেক্টর যার মান কত? এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, এ ওয়ান একটা ভেক্টর। আরও একটা ভেক্টর বি, বি ভেক্টর ইকুয়ালস টু বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। তো এই দুটো ভেক্টরের আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, কিভাবে করতে হয় তোমরা মন দিয়ে দেখো। তো প্রথমে করছি আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দুটো ভেক্টরের যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তার সহজ পদ্ধতি একটা রয়েছে ডিটারমিনেন্ট পদ্ধতি। তো এইখানে দেখো প্রত্যেকের মধ্যে এর মধ্যেও আই জে কে ক্যাপ রয়েছে, বির মধ্যেও রয়েছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আমি ওপরে লিখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো এরপরে এ ভেক্টরের এই আই ক্যাপের সঙ্গে কে রয়েছে? এ ওয়ান, যেহেতু এ আগে রয়েছে তাই এ ভেক্টরের এলিমেন্টগুলো আমি আগে লিখব। তো এ ভেক্টরের এলিমেন্ট কে আই ক্যাপের সঙ্গে রয়েছে? এ ওয়ান, এরপরে রয়েছে এ টু, এরপরে কে সঙ্গে রয়েছে এ থ্রি। বি ভেক্টরের পালা এবারে, বি ভেক্টরের আই ক্যাপের সঙ্গে কে রয়েছে? না বি ওয়ান, জে ক্যাপের সঙ্গে বি টু, কে ক্যাপের সঙ্গে বি থ্রি। এবারে কীভাবে ক্যালকুলেশনটা করছি দেখো। তো আই ক্যাপ, আচ্ছা এই যে ডিটারমিনেন্টটা করেছি আমি এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টে এই যে লম্বালম্বিভাবে যে রেখাগুলো রয়েছে যেখানে মেটেরিয়ালগুলো সাজানো আছে এগুলোকে বলা হয় এক একটা কলাম, এই বরাবর যে লাইনস এগুলোকে বলা হবে এক একটা কলাম, COLUMN কলাম। এবং এই বরাবর যে লাইনসগুলো রয়েছে এগুলোকে বলা হবে এক একটা রো। তো বুঝতেই পারছো আমার ডিটারমিনেন্টটাতে তিনখানা রো আছে, তিনখানা কলাম আছে। তো আমি কিভাবে গুণটা করব দেখো, যখন আমি আই ক্যাপের গুণ করব এইভাবে গুণটা করতে হয় যে আই ক্যাপ ইনটু আই ক্যাপের গুণের বেলা আমি কি করব, আই ক্যাপ যেই কলামটাতে রয়েছে এবং যেই রোটাতে রয়েছে ওই এলিমেন্টসগুলোকে গ্রাহ্য করব না। তাহলে আই ক্যাপের এই কলাম এবং এই রো বাদ কে পড়ে থাকলো? এই এই চারটে পড়ে থাকলো। এটা একটা বর্গক্ষেত্রের মতো লাগছে না? তাহলে বর্গক্ষেত্রের মতো লাগছে। এদের মুখ্য কর্ণ কোনটা? এইটা মুখ্য কর্ণ বর্গক্ষেত্রের, এইটা মুখ্য কর্ণ। গৌণ কর্ণ কোনটা? এই দুটো গৌণ কর্ণ। তো ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়ম হচ্ছে যখন আই ক্যাপের বলবো তাহলে আই ক্যাপ যেই কলাম এবং যেই রোতে রয়েছে সেইগুলো বাদ দিয়ে যে বর্গক্ষেত্রটা পাচ্ছি তাদের মুখ্যকর্ণের গুণফল মাইনাস গৌণকর্ণের গুণফল হবে। তাহলে আমি কী করবো, মুখ্যকর্ণের গুণফল কত? এ টু বি থ্রি মাইনাস গৌণকর্ণ কে রয়েছে? বি টু এ থ্রি প্লাস জে ক্যাপ ইনটু জে ক্যাপের বেলা কী হবে দেখো। জে ক্যাপের বেলা আবার এটা মুছে দিচ্ছি, জে ক্যাপের বেলা কী হচ্ছে, জে ক্যাপ এই কলামে রয়েছে এবং এই রোতে রয়েছে, তাহলে এই কলাম এবং এই রো বাদ দিয়ে দাও, কে কে পড়ে থাকছে? এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি। তাহলে জে ক্যাপের বেলা একটু নিয়মটা চেঞ্জ হয়ে যাবে, এখানে মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ করবো না, এখানে উল্টে যাবে গৌণকর্ণের গুণফল মাইনাস মুখ্যকর্ণের গুণফল। তাহলে আমি কী করবো, গৌণকর্ণের গুণফল কে কে? বি ওয়ান এ থ্রি, তাহলে বি ওয়ান এ থ্রি মাইনাস মুখ্যকর্ণের গুণফল কী?
A1 B3 तो A1 B3 पे गेलाम तो प्लस K cap into K cap এর বেলা দেখো আবার এই কলাম বাদ এই রোটা বাদ কে পড়ে থাকলো A1 A2 B1 B2 তাহলে আবার আগের মতো মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল মুখ্য কর্ণ কত A1 B2 মাইনাস গৌণ কর্ণের গুণফল কত B1 A2 B1 তো সবগুলোই একই শুধু জে ক্যাপ মাঝের বেলা কি হচ্ছে না গৌণকর্ণ মাইনাস মুখ্যকর্ণ বাকি যে দুটো রয়েছে মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণের গুণফল হবে তো এইভাবে অঙ্কগুলো করতে আমরা একটা ছোট এক্সাম্পলস নিয়ে নেব বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি p একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ q একটা ভেক্টর i ক্যাপ প্লাস जे कैप प्लस के कैप तो आमी पी वेक्टर क्रॉस क्यू वेक्टर मान बेर करब किभाबे करब तो देखो समान आमी कि बोलेछिलाम जे पी वेक्टर क्रॉस क्यू वेक्टर समान कि हबे डिटरमिनेंट करब तो प्रथमे के रयेछे पी वेक्टर उपरे आगे साजिए फेलबो आई कैप जे कैप के कैप पी वेक्टर एर संगे के रयेछे 2i সঙ্গে রয়েছে 2 j এর সঙ্গে রয়েছে 3 আচ্ছা k এর সঙ্গে k রয়েছে দেখো -1 এটাকে একটু সাজিয়ে ফেলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস -1 k ক্যাপ অবশ্যই লেখা যায় তো k ক্যাপ এর সঙ্গে কত রয়েছে -1 q এর সঙ্গে কি দেখো q এর সঙ্গে i ক্যাপ এর সঙ্গে রয়েছে 1 j ক্যাপ এর সঙ্গে রয়েছে 1 k ক্যাপ এর সঙ্গে রয়েছে 1 তাহলে কি বলবো 1 1 1 তো সমান তো দেখা যাক কিভাবে ক্যালকুলেশন করব কি বলেছিলাম যে i ক্যাপ ইনটু তাহলে i ক্যাপের এই কলাম বাদ আর এই রো বাদ তাহলে মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল মুখ্য কর্ণ কত 3 1 3 1 3 মাইনাস গৌণ কর্ণের গুণফল 1 1 1 কিন্তু -1 আছে মানে -1 এই তাহলে মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল পেয়ে গেলাম গৌণ কর্ণ কত কত না 1 × 1 মানে -1 প্লাস জে ক্যাপ ইনটু তাহলে এই কলাম বাদ এই রো বাদ পড়ে থাকলে কত 2 − 1 1 1 তাহলে কি হবে গৌণ কর্ণের গুণফল মাইনাস মুখ্য কর্ণের গুণফল গৌণ কর্ণ কত 1 × 1 1 × 1 মানে কত -1 মাইনাস মুখ্য কর্ণ 2 1 2 2 1 2 মানে -2 প্লাস কে ক্যাপ ইনটু তো কে ক্যাপের বেলা তার কি হচ্ছে এই কলাম বাদ এই রো বাদ পড়ে থাকলো কি 2 3 1 1 তাহলে আবার আগের মতো মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল মুখ্য কর্ণ কত 2 1 2 মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ কত 3 1 3 তাহলে কি দাঁড়ালো 3 4 মানে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ তো এইভাবে দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয় এরপরে আমরা এই ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে কিভাবে দুটো ভেক্টর তারা সমান্তরাল কিনা পরস্পর তার শর্ত যাচাই করব তো ধরে নিচ্ছি এ একটা ভেক্টর a1 আগের মতই a1i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ b ভেক্টর সমান b1i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ তো দুটো ভেক্টর সমান্তরাল হবে সমান্তরাল মানে বুঝতেই পারছো হয় দুটো ভেক্টর a ভেক্টর এদিকে b ভেক্টর এই একই দিকে কিংবা এমন হতে পারে যে a ভেক্টর এই দিকে বি ভেক্টর তার উল্টো দিকে তাহলে এ ভেক্টর বি ভেক্টর একই দিকে হলে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি আর যদি দুটো ভেক্টর বিপরীত দিকে হয় এ এই দিকে বি তার উল্টো দিকে এ যেদিকে বি তার উল্টো দিকে তাহলে মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি বুঝতেই পারছো তাহলে থিটার মান কত দাঁড়াবে 180 ডিগ্রি তো তাহলে সেক্ষেত্রে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি a ক্রস b সমান বলেছিলাম যে a b sin
ए আর বি এর মধ্যে কোন কত যদি সমান্তরাল হয় হয় 0 আসবে না হলে 180 আসবে তো sin 0 বা আসতে পারে কত ab sin 180 ডিগ্রি তো দুটোই কি দেবে উত্তর 0 দেবে তাহলে কি দেখলাম যে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় বা বিপরীতমুখী হয় তাহলে অবশ্যই তাদের ক্রস মাল্টিপ্লিকেশন 0 আসবে তো যদি আমাকে বলে দেয় যে দুটো ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করো আমরা কি করব সিম্পলি দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন করব দেব a ক্রস b a ক্রস b এর মান কত আমি কি করেছিলাম এর উপরে কি থাকবে i ক্যাপ এদিকে j ক্যাপ এদিকে k ক্যাপ এর মান কত ছিল a1 a2 a3 b এর মান কত ছিল b1 b2 b3 তো আমি ওই আগের মতো ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে যদি উত্তর 0 চলে আসে তাহলে বুঝবো যে হ্যাঁ ए আর বি দুটো ভেক্টর সমান্তরাল কারণ আমি দেখিয়েছিলাম দুটো ভেক্টর সমান্তরাল হতে হলে তাদের ক্রস মাল্টিপ্লিকেশন 0 হয় কেন 0 হয় আমি বলেছি সমান্তরাল মানে তাদের মধ্যবর্তী কোণ 0 বা 180 ডিগ্রি তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনে 0 চলে আসবে সমান্তরাল আর যদি 0 না আসে not equals to 0 উত্তর আসে তাহলে বুঝবো তা দুটো ভেক্টর সমান্তরাল নয় তো এই ভাবে ক্যালকুলেশনস করতে হয় আচ্ছা এরকম অনেক সময় প্রশ্ন দেয় যে m ভেক্টর সমান বলে দিল যে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস বলে দিল ck ক্যাপ m ভেক্টর সমান বলে দিল যে i ক্যাপ মাইনাস k ক্যাপ প্রশ্ন হচ্ছে কি এই যে c এর কোন মানের জন্য सी ए कौन मानेर जन्ने एम पैरालल एन एम वेक्टर एवं एन वेक्टर परस्पर समांतरल सी एर कौन मानेर जन्नो तो बुझते ही पड़छो जे समांतरल बोले ही दीछे जे एम वेक्टर एवं एन वेक्टर समांतरल तो कौन सर्ते समांतरल आगे सी एर कौन मानेर जन्नो समांतरल তার মানে বোঝাই যাচ্ছে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় এদের ক্রস মাল্টিপ্লিকেশন 0 আসবে অর্থাৎ m ক্রস n এর মান কত আসবে 0 0 মানে কি একক ভেক্টর বা নাল ভেক্টর বলি এটাকে আমরা যে 0 i ক্যাপ + 0 j ক্যাপ + 0 k ক্যাপ তো m ক্রস n এর উত্তর আসবে কত এই ভাবে একটা নাল ভেক্টর তাহলে সেখান থেকে আমি ফর্মুলা ক্যালকুলেশন করে সিগমাটা পেয়ে যাব তো আমি কিভাবে করছি তোমরা দেখো তো m ক্রস n ডিটারমিনেন্ট করো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ m এর সঙ্গে কি কি ছিল দেখো 3 ছিল এখানে কত ছিল 2 এখানে কত ছিল k এর সোজা কত বসবে c বসবে আচ্ছা এবার n এর পালা n এ দেখো i এর সঙ্গে কেউ নেই মানে 1 আছে তো বসবে 1 দেখো এখানে j নেই এটাকে একটু সাজিয়ে লেখো দেখি যে i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস মাইনাস 1 k ক্যাপ এরকম তো করাই যায় তাহলে i ক্যাপের সঙ্গে কে রয়েছে 1 j ক্যাপের সঙ্গে রয়েছে কত 0 k ক্যাপের সঙ্গে রয়েছে কত মাইনাস 1 তাহলে ক্যালকুলেশন করো কি আসবে ইকুয়ালস টু i ক্যাপ আবার আগের মতো এই কলাম এই রো বাদ যেহেতু i ক্যাপের গুণ করছি তাহলে এই চারটা পড়ে থাকছে এইটা বাদ আর এইটা বাদ থাকছে তাহলে কত হলো মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল তো 2 1 এ 2 মানে মাইনাস 2 মাইনাস 0 ইনটু c মানে কত 0 প্লাস j ক্যাপ ইনটু j ক্যাপের বেলা কি এই কলাম বাদ এই রো বাদ যেহেতু j এই কলামটাতে রয়েছে এবং এই রোটাতে রয়েছে মানে কত c মাইনাস 3 into minus 1 মানে কত minus 1 তো minus এ minus কি হবে plus 3 3 into minus 1 মানে minus 3 minus এ minus এ plus 3 plus k cap into আবার k cap কোন কলাম রয়েছে সেই কলাম বন্ধ কোন রোতে রয়েছে k cap এই রোতে রয়েছে বন্ধ 3 into 0 মানে 0 minus 2 into 1 মানে কত তো কত উত্তর পাচ্ছি এরকম আমি পেয়েছি
এইবার ভেবে দেখো, আমাকে প্রশ্নে বলেই দিয়েছিল যে এম এবং এন সমান্তরাল হবে সি এর কোন মানের জন্য। তাহলে এই যে এম ক্রস এন করে যে ভেক্টরটা পেয়েছি এর মান কত আসা উচিত? সমান্তরাল হলে জিরো আসা উচিত। আর জিরোটাকে আমরা এইভাবে লিখতে পারি যে জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ। এবার এদিকের আই ক্যাপের সঙ্গে এদিকের আই ক্যাপ তুলনা করে দাও। তুমি এম ক্রস এন করে কি পেয়েছো? আই ক্যাপের সঙ্গে কে রয়েছে? মাইনাস টু। এদিকের আই ক্যাপের সঙ্গে কে রয়েছে? জিরো। বাদ দাও, ওখানে তো সি নেই, আমার উদ্দেশ্য সি এর মানটা বের করা। জে ক্যাপের সঙ্গে কে রয়েছে? সি প্লাস থ্রি। এখানে জে ক্যাপের সঙ্গে কে রয়েছে? জিরো। তাহলে কি বলবো? যে সি প্লাস থ্রি সমান জিরো। তাহলে সি সমান কত? না মাইনাস থ্রি। তাহলে কি পেয়ে গেলাম? না সির মান যদি, এই সির মান যদি মাইনাস থ্রি হয় তাহলে এম এবং এন এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো এইভাবে সমান্তরালের ক্যালকুলেশনস করতে হয়। তো এই আজকের আমাদের ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশনের বিষয়বস্তু। এরপরের ভিডিওতে আমি ভেক্টরের চ্যাপ্টারের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করব। তো সবাই আমার ইউটিউব চ্যানেলে নজর রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।